আমাকে নাই ছাড়লে কাকে ছাড়বে? তোমাকে ছেড়ে লাভ আছে? কালকে আমি তো বলি আমাকে তো ছাড়তে হবে। ঝুলাটা চুমকো তো, ঝুলাটা চুমকর, জুম করে ঝুলাটা চুমকর। আমাদের নিয়ে তুলুন, কি হাটে জাল চার হয়নি? তোর বেতন 300 ছিল, 400 হবে। এবার বোমা করিয়ে করবে যা। দাদা আপনার নাম? আমার নাম তরুণ সাঁতরা। বাড়ি? বাড়ি পশ্চিমবাগ। এই বীজটা ভাঙলো কি করে? বীজটা উপর থেকে হ্রদ আসার ফলে বীজটা 10-15 দিন হলো বীজটা ভেঙে গেছে, তাই সাধারণ মানুষের যাতায়াতের প্রচুর প্রবলেম হচ্ছে। কিন্তু এখন এই একটা নৌকো দিয়েছে, মোটামুটি যাতায়াত সুবিধা হচ্ছে, তার বীজের কাজ চলছে। এখানে একটা বীজ হওয়ার কথা ছিল, আমি প্রায় জন্মের পর থেকে শুনছি যে বীজটা হবে কিন্তু এখন পর্যন্ত হয়নি।
তো এখানে যদি একটা ব্রিজ হয় তো পূর্ব পশ্চিম মেদিনীপুরের সংযোগস্থল এখানে, তো মানুষের অনেক সুবিধা হবে এবং যাতায়াত করতে সুক্ষম হবে। তাই এটা আমি আশা রাখছি যাতে ব্রিজটা হয়।